প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে নামার জন্য। আপনি গ্রামে থাকলে একটা পোকাকে অবশ্যই দেখেছেন, যে পোকা তার দেহের ওজনের 850 গুণ বেশি ওজন বইতে পারে। বলুন তো পোকাটির নাম কি? বলি, পোকাটির নাম গুবরে পোকা বা বিটল। রাইনোসোরাস গুবরে পোকা তার দেহের ওজনের 850 গুণ বেশি ওজন বইতে পারে। আচ্ছা, আপনার এই রকম ক্ষমতা থাকলে কত ওজন বইতে পারতেন? পরে হিসেব করবেন, আসছি পরের ঘটনায়। নাম্বার টু, জানেন কি প্রতিদিন মহিলারা গড়ে কত বাক্য বলেন আর পুরুষেরা কত বাক্য বলেন? হ্যাঁ, তবে জেনে রাখুন, মহিলারা প্রত্যেক দিন গড়ে বলেন 7000 বাক্য আর পুরুষেরা মাত্র 2000। তবে এই কথাটির মধ্যে একদম ভেজাল নেই, যেহেতু আমি বিবাহিত সুতরাং আমি জানি কথাটি 100% প্রমাণিত। নাম্বার থ্রি, আপনি কি সাঁতার জানেন না তবুও জলে নামতে যান? তাহলে আপনি ডেড শীতে ঝাঁপিয়ে পড়ুন, ভয় নেই, ডুববেন না। কারণ এই সমুদ্রের জলে আছে এমন উপাদান যার ফলে এর জলের প্লবতা অত্যন্ত বেশি, ফলে কোনো কিছু ডোবে না, তাই আপনারও ডুবে যাওয়ার ভয় নেই। এটি কোথায় অবস্থিত? এটি জর্ডন ও ইসরায়েলের মাঝে অবস্থিত। নাম্বার ফোর, সাপ কি কখনো আকাশে উঠতে পারে? হ্যাঁ পারে, তবে আপনার ভয় নেই, এখানকার সাপ নয়, এশিয়ার কয়েকটি জঙ্গলের সাপ নিজেদের দেহ চ্যাপটা করে বাতাসে ভেসে থাকতে পারে। এরা নিজেদের দেহ এশের মতো করে বাঁকিয়ে 100 ফুট পর্যন্ত লম্বা গাছ বেয়েও উঠতে পারে। সাপের কথা যখন উঠল তখন বলি, ব্রাজিলের সাওপোলার কাছাকাছি ইলহা দা কুইমাডো গ্র্যান্ডে কখনো ভুলেও যাবেন না, কারণ মাত্র 430 বর্গ মিটারের এই ছোট্ট দ্বীপে আছে 4000 বিষাক্ত সাপ। এরা পাখি, গিরগিটি, এমনকি নিজেদের জাত ভাইদেরও ধরে ধরে খায়। এখানে আছে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ যার নাম ল্যান্সেড গোল্ডেন ভাইপার। ডেসে দিলে আপনি কিন্তু টেসে যাবেন, তবে সাপের চোরা শিকারীরা কিন্তু এই দ্বীপে গিয়ে এই ল্যান্সেড গোল্ডেন ভাইপারকে ধরে এনে বিক্রি করে। কিনবেন নাকি? একটা দাম $30,000 বেশি নয়। হ্যাঁ, তবে ভারতীয় মুদ্রায় মাত্র 20 লাখ টাকা। নাম্বার সিক্স, এবার বলুন তো কোন প্রাণীর 750টা পা আছে? এটা পেরে যাবেন। আমরা সবাই এই প্রাণীটিকে জানি, ইংরেজিতে একে বলে মিলিপিড আর বাংলায় কেন্ন, আর ভালো বাংলায় সহস্রপদ। নাম্বার সেভেন, হয়তো আপনি টিভি দেখছেন, দেখছেন একটি মিষ্টি মেয়ে খবর পড়ে যাচ্ছে, আনন্দের খবর পড়তে গিয়ে মিষ্টি হাসি দিচ্ছেন আর দুঃখের খবর পড়তে গিয়ে তার গলা কেঁপে উঠছে। আপনি বলবেন এতে অবাক হওয়ার কী আছে? হ্যাঁ, অবাক তখনই হবেন যখন জানবেন ওটি মেয়ে নয়, একটি রোবট। আর এই রোবটটি দেখতে চাইলে চলে যান জাপানের টোকিওর জাতীয় বিজ্ঞান ও গবেষণা জাদুঘরে। রোবটটিকে দেখতে মিষ্টি, তবে নামটি মিষ্টি কি না আপনারা বলুন। রোবটটির নাম কডোমরেড। এটি তৈরি করেছেন হিরোশি ইসিগুরু। বলুন তো আপনি হাঁটছেন, হ্যাঁ পৃথিবীতেই হাঁটছেন, কিন্তু আপনার পা উঁচুর দিকে, মাথা নিচুর দিকে। সহজ কথায় বললে আপনার রুমের ভেতরে ছাদে যদি একটি টিকটিকি চলাফেরা করে তাহলে তো তার পা উপর দিকে থাকে এবং মাথা নিচের দিকে থাকে, ঠিক সেই রকমভাবে। আপনি বলবেন এও কি সম্ভব? আপনি মন দিয়ে ছবিটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আপনি যখন পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন তখন আপনার অবস্থানটা দেখুন। যদি ধরে নেওয়া যায় আকাশ মানে উঁচু আর মাটি মানে নিচু, তাহলে যে বা যারা দক্ষিণ মেরুর কাছে দাঁড়িয়ে আছে তাদের পাগুলো তাহলে কোন দিকে আছে? ছবি দেখে বুঝতে পাচ্ছেন, পাগুলো ওপর দিকে আর মাথাটা নিচের দিকে।
এবার প্রশ্ন, তাহলে সেই মানুষগুলো পৃথিবী ছেড়ে আকাশের দিকে চলে যায় না কেন? কারণ পৃথিবী প্রত্যেক বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এবং মানুষেরা পৃথিবীর তুলনায় এত ছোট তারা বুঝতেও পারে না যে তাদের এই অবস্থার মধ্যে চলতে হচ্ছে। তাহলে পৃথিবী যদি কোনো দিন তার আকর্ষণ বল হারিয়ে ফেলে তাহলে কী হবে? কী আর হবে, আপনি আমি আমাদের বাড়িঘর সব ওই আকাশের দিকে ভ্যানিস। আজ এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটি ফ্রিতেই সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনার রেসপন্স পেলে আরও অবাক করা বিজ্ঞানের তথ্য নিয়ে হাজির হব, কথা দিলাম। ধন্যবাদ।